প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ভীষণ মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করে দেখাবো নারিকেল বাটা দিয়ে বাইম মাছ ভুনা। নারিকেল বাটা দিয়ে বাইম মাছের ভুনাটা খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করি এই সহজ আর মজার রেসিপিটি নতুন রাঁধুনিদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর হাফ চা চামচ জিরা। জিরাটা যখন হালকা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন হালকা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 7 মতো কাঁচামরিচ। এবার 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 7 মতো লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে এই মশলাটাকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারিকেল বাটা। আমি 1 কাপ কোরানো নারিকেল খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও নিতে পারবেন। এবার আরও 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি আর 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই নারিকেল বাটাটা কষিয়ে নেব 10 মিনিটের মতো। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন তেলটা ওপরে ভেসে উঠেছে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে বাইম মাছ। এখানে মিডিয়াম সাইজের 1/2 কেজি বাইম মাছ নিয়েছি আর এই বাইম মাছের টুকরোগুলো আমি লবণ আর লেবুর রস দিয়ে 20 মিনিট মেখে রেখেছিলাম। 20 মিনিট পর খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস। এবার 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পানিটা একটু শুকিয়ে যাবে। আমি 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এই 15 মিনিটের মাঝে 2 থেকে 3 বার নেড়েচেড়ে দিয়েছি। এবার আস্ত কাঁচামরিচ দিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে আরও 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার নারিকেল বাটা দিয়ে বাইম মাছ ভুনা। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে অসম্ভব মজার হয়েছে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।